মর্নিং। আজকে হচ্ছে কি বার? বুধবার। আর আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস, তো সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আমাদের বিশ্বের প্রজাতন্ত্র দিবস মানে তো র্যালি তো অবশ্যই বেরোবে, জানি না দেখাতে পারবো কিনা। তার সাথে সাথে আজকে আমাদের এখানে ঘুড়ি উৎসব, মানে শ্রীরামপুরে যেহেতু পৌষ সংক্রান্তির দিন ঘুড়ি ওঠে, আমাদের এখানে চাপিচাপিতে উঠবে উঠবে, তো সারাদিন ধরে এখানে ঘুড়ি, তারপরে গান, এই মানে প্রত্যেকটা ছাদে, ফ্ল্যাটের ছাদে এখানে গান হবে, প্রচুর প্রচুর ঘুড়ি উঠবে, আমরা ঘুড়ি ওড়াবো, তার সাথে থাকবে ঘুড়ি কটা কেটে পড়লে সেগুলো ঘুরে ঘুরে তোলা। তো চলো সারাদিন কিরকম কাটে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো চলো ব্লগটাকে দেখতে থাকো। হুম, কি আমার সাদা বোতাম দিও না গো, জিনিস কিনতে বেরিয়ে একজনের কাছ থেকে আঙ্কেল, একজন আঙ্কেলের দাদুর কাছ থেকে গোছিয়ে এনেছিলেন নিয়ে এটা। হ্যাঁ, সবাইকে বলো 26 জানুয়ারি আজকে প্রজাতন্ত্র দিবস। আজকে আমরা আমাদের সংবিধানের অধিকার পেয়েছিলাম, তাই তো, তাই জন্য পতাকা নাড়াচ্ছি। হুম, চলো বাড়িতে যাই, তারপরে যে মা বেরিয়েছে বাড়ি আসুক, তারপরে দুবেলা ওড়ানো হবে ঘুড়ি, আর তার মধ্যে এবারে হাওয়া নেই একদম। এখানে আর্য সবকিছু গোছানো কমপ্লিট, স্নান করে উঠবে, স্নান নাকি আসে করাবে আর্যর বাবা। আর্য, এ আর্য কি স্নান করছে? কে স্নান করছে? দেখি দেখি আর্য কই, চুকি আর্য চুকি, দাঁড়া তোমাকে দেখা হচ্ছে, আমার হাতে রেডি কাজল, তোমাকে মাখানো হবে। ওইটাই নি ভাই, ওই কত বড় টিপ পরে, বাবা কি বাখানা পড়ে গেছে, ব্যাস হয়ে গেল টিপ, টিপের পেছন টি, আয় আয় হাতি হাতি, পা পা, আর্য মুখে দেয় না হাতে, দেখে যা। তো ফার্স্টে গ্রুমিং করে এসে তারপরে তে মাছটা গিয়ে নিয়ে আসি, ফোন করেছিলাম উনি আছেন বললেন, এই ফার্স্টে একবার ঢু মেরেছিলাম, দেখলাম বন্ধ, চলে গেছিলাম চলে আগে সেলুনেতে, সেলুন থেকে শেভিং ফিভিং করে এসে তারপরে তো এখন যাবো মাছটা নিতে, মাছটা নিয়ে বাড়ি ফিরবো, তারপরে দুবেলা ওড়ানো হবে ঘুড়ি, আগে গিয়ে নিয়ে নিয়ে নিই, তারপরে বাড়িতে গিয়ে আর্যবাবুকে দেখতে হবে, মাছ দেখে নতুন অতিথিতে ওনার এক্সপিরিয়েন্স বা ওনার এক্সপ্রেশন কি বলে। তো আর জোর সব বন্ধু বান্ধব এই যে তোমার ফ্যামিলি মেম্বার, কতগুলো দেখো, কতগুলো দেখো, এই যে একটা ঘু এসছে, কতগুলো আছে গো, এক দুই, না না গুনতে হবে। আজকের মেনু এখানে ভাত, এখানে আছে লাউ চিংড়ি, এখানে চিকেন আছে, এখানে ডাল আছে, এখানে মামনির মাছ আছে, আর আলু পোস্ত আছে, তাই তো। না ঘুড়ি ওড়াতে গিয়ে আগেই লোকে কেটে নিয়েছে, কি হলো, এই ঘুড়ি কেটেছে, ঘুড়ি কেটেছে, ঘুড়ি কেটেছে, ঘুড়ি কেটেছে, ওই যে ঘুড়ি কেটেছে, ছোট মামাকে
মামা কান্নাকাটি অবস্থা পড়ে গেছিল। তো ম্যাক্সিমাম জামা ওর ওপর দিয়ে তোলা, মানে সামনে বোতাম দেওয়া, সামনে চেন দেওয়া জামা খুবই কম। তো তাই জন্য মামনিয়া দিদা বলেছে আগে তোরা গিয়ে কিছু জামা কাপড় নিয়ে আসবি সামনে বোতাম দেওয়া। তো সেই সামনে বোতাম দেওয়া জামা কাপড় আজকে আনতে যাবো। ছোটো মামা এসেছে, ছোটো মামা তো ওপরে ঘুড়ি ওড়াচ্ছে, আর এই মহারাজ এতটাই ভালো ঘুড়ি ওড়াতে পারে, প্রথমেই ঘুড়ি কেটে গেছে, মানে সবাই উড়িয়েছে, কেউ একজন ঘুড়িটা কেটে দিয়েছে। আজকে ডেটে ওরকমই চলে, সামনে থেকে বাড়তে দেয় না, বাড়তে দিয়ে কেটে বেরিয়ে যায়। তো বেশি কিছু হাত কেটে গেছে, ভালো হয়েছে। বেশি কিছু কিনবো না, জাস্ট একটা জামা কাপড় কিনে চলে আসবো, জামা কাপড় না সরি ওর কটা কিনে জিনিস কিনে চলে আসবো। চলো এবার তো বেরোবি। আচ্ছা এই মাসের আজকে কত তারিখ? 26 তারিখ। আজকে কি বেরোনো দরকার? পকেটে টান পড়েছে না, আজকে আমার ফাঁকা আছে চলো। আসলে দেখো তোমরা অনেকেই বলো আমি একটা প্রশ্ন উত্তর দিই না, রেদার আমাকে অপূর্ব দিতে দেয় না, মানে ও জিনিসটাকে চেপে যায়। তোমরা অনেকেই অনেকেই বলো রান্নাঘরটাকে চেঞ্জ করো, নিচের ঘরগুলোকে রিনোভেট করো, বা অপূর্ব গাড়ি কিনুক, অনেক 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 রকম অনেকেই বলো, সাজেশান দাও। বাট আমাদের পক্ষে না কি বলবো, সবসময় সব মানে সব কিছু তো পসিবল নয়, এখন কিছুই পসিবল নয়, কারণ সত্যি বলতে আমাদের হয়তো ওপর দিয়ে তোমরা বুঝতে পারো না, আমাদের কিন্তু মানে অপূর্বর হাত, অপূর্বকে যেহেতু পুরোটা সামলাতে হয়, তাই জন্য একা ওনার উপর দিয়ে এতটা চাপ দিয়ে, যারা ভাবে যে মানে যারা নয় মানে অনেকে ওটা মাথার মধ্যে আসতে পারে, কিন্তু আমার কিছু মানে ব্লকিংস বা বার্ডেন্স আছে, যার যেটাকে আমি মানে মানিয়ে নিয়ে আমাকে বাকি দিকে অ্যাডজাস্ট করা সবকিছু সমানভাবে বা তার বেশি এক্সট্রা। কারণ অপূর্বকে বিয়ের সময় একটা লোন নিতে হয়েছিল, যেটা যেটা দিয়ে এই বাড়ি, যেটা দিয়ে বিয়ের সমস্ত কিছু খরচা সামলাতে হয়েছে, যার জন্য কাটে 11,500 টাকা করে মাসে, 13,500 টাকা, 13,500 টাকা করে মাসে। এবং এই যে ব্যক্তিটি দেখছেন আমাদের এখানে আছেন, উনি শখ করে কিনেছিলেন, এবার তার জন্য আমি বলতে পারি না, যেটা শখ থাকতেই পারে, তো এটা ইএমআই কিন্তু এখন আমাদের চলছে, যে মোবাইলটাকে ভিডিও করছি সেই ইএমআইটা সবাই বন্ধ হয়েছে ডিসেম্বর মাসে। অপূর্ব এখন যেটা ভিডিও করে যেটা ও নর্মাল মোবাইল, মানে অফিস থেকে আসা যাওয়ার পথে ওটা হেজি হয়ে গেছে, তো এখন এই মোবাইলটাকে ওকে দিতে হবে যে আমার জন্য একটা নতুন কিনতে হবে। তো ভাবছি কিনবো ভাবছি, বাট কিনতে পারছি না, তো না হোক কিন্তু করতেই হবে। আর আমার ইউটিউব থেকে ইনকাম না সেই লেভেলের নয় যে আমি পুরোটা মানে ওকে সেই লেভেলে সাপোর্ট দিতে পারবো, যেটুকু হয় আমি সেটুকু সাপোর্ট দিই, মানে সেটা হচ্ছে আমাদের বলে যে সঞ্চয় করে রাখার জন্য সেই জিনিসটাকে আমি সাপোর্ট দিই, বাট খরচাটা পুরোপুরি ওকে করতে হয়, তো সেই জন্য ভেবে চিন্তে কাজ করি। তাই হয়তো আমাদের ব্লকে যাচ্ছে, তাই জন্য আমরা কিছু অনেক কিছু করতে পারি না, মানে ইচ্ছা থাকলেও সেটা কিন্তু ব্লগে দেখানোর জন্য না, মানে আমাদের লিটারালি কিছু জিনিসের নিড আছে যেটাকে আমরা করতে চাই, যেমন একটা ক্যামেরা নিড আছে, একটা ল্যাপটপের নিড আছে, আমি সাইকেলে যাওয়া আসা করি অফিসে, তার কিন্তু অতটা আমি শখেতে যাই না, কারণ হলো ব্যাপারটা আমি এখান থেকে তোমরা আগে দিয়ে আমি ডানকুনিং সাইকেলেই যেতাম, যেটা কিন্তু তার একটাই পারপাস, দুটো পারপাস, এক আমার খরচ কমানো, দ্বিতীয়ত আমার কাছে মানে অন্য কিছুতে গেলে তার যে পেছনে খরচাটা হবে সেটা বহন করার এখন আমার কাছে সাধ্য নেই। আর এরপর আমি একটা কথা বলি, জানি একটা দুটো কমেন্ট এটা আসবেই, যে অনেকে আছো যাদের জানি এরকম কমেন্ট তারা তুলবেই তুলবে, একটা আমি কমেন্ট পাবোই, আমি তাদের জন্য একবারই বলে দিচ্ছি যে আমি একমাত্র আমি জানি আমি সচ্ছল পরিবার থেকে এসে এবং সাপোর্ট করার ক্ষমতা আমার বাবার আছে, বাট আমি কখনো চাইবো না ওকে মাথা নিচু করে আমি ওখান থেকে সাপোর্ট নিতে, ও যেরকমভাবে চেষ্টা করবে আমি সাপোর্ট করবো ওকে, বাট আমি বাবার কাছ থেকে কোনো সাপোর্ট নেব না। হ্যাঁ সেটা জানি আমি ওখানে একাই, যা আছে সবই আমার, বাট আমি চেষ্টা করবো আমাদের জন্য যেটুকু পারি সেটুকু করার, তো সেজন্য হ্যাঁ এটা বলার সেরকম নয়, আমাদেরও ফিনান্সিয়াল স্ট্রাগল আছে,
তাই সেটুকু সামলে যেটুকু আমরা পারি ব্লগের জন্য সেটুকুই করি, আমাদের পক্ষে পসিবল নয় সবসময়। সিরিয়াসলি আমাদের পক্ষে পসিবল নয়। তোমাদের অনেকে মানে জিজ্ঞাসা থাকে কেন অনিমিতা তোমরা এটাকে রিনোভেট করো না, কেন তোমরা এটা কিনছো না, কেন অপূর্বতা সাইকেলে যাচ্ছে, কেন কেন কেন। তো আজকে তার উত্তর আমি দিয়েছি, ওকে জোর করি আমাকে দিতে, মানে ও বলতে চায় না, আমাকে দিতে মতো অনেকবার বলেছে, আমাকে ভিডিওতে কেটে দিতে হয়েছে, ও দিতে চায় না। তো আমি আজকে ওই জন্যই বললাম, তো চলো কিছু করার নেই, এই নিয়েই চলতে হবে। একদিন আমরাও ঠিকঠাক যাই, আমরাও আমাদের ইচ্ছা যেরকম আছে সেরকম হবে আমাদের, হয় হোপফুলি আমাদের ব্লগ চ্যানেলটাও হয়তো হয়তো গ্রো করবে কোনো একদিন, সেটা আমি সাপোর্ট করতে পারবো ফুল লেভেলে। আর কেক চকলেট থেকেও কিন্তু বিশাল কিছু ইনকাম হয়, অবশ্যই ইনকাম হয়, কেউ না লাভ না থাকলে কেউ করে না। বাট তোমরা হয়তো ভাবো আমার প্রাইস লিস্টটা দেখে যে অনিমিতা অনেক টাকা লাভ করছে, একেবারেই নয়, প্রচুর খরচা আছে। আমি চেষ্টা করি বেস্ট জিনিস আমাদের দেওয়া, তো বেস্ট জিনিস দিতে গেলে খরচা ভাই করতেই। তো এখানে নেমেছি শ্রীরামপুরের মানিকতলায়, ম্যাক্স ফ্যাশন খুলেছে, তো আমি একবার দেখবো ওখানে কীরকম আছে, খুব বেশি কিছু ভালো নিয়ে কী হবে ঘরের মধ্যে ওখানে দেখবো কীরকম আছে। নাহলে অবশেষে আমাদের তো বাজার কলকাতায় বিগ বাজার আছে। বলছে জুতোর জন্য অটো কি মেয়েটি আসছে, আসো 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 আসো, হাঁটতে হবে, কোলে ওঠা যাবে না। তো ঘর দরের কাজ পুরোপুরি কমপ্লিট, এবার থেকে চকলেটের অর্ডার নেওয়া শুরু করলাম, মানে চকলেটের অর্ডার নেওয়া এবার শুরু হবে। তোমরা এবার অর্ডার দিতে পারো, হাতে টাইম রেখে দেবে, 10 দিন টাইম নিয়ে তোমরা চকলেটের অর্ডার এবার দিতে পারো। আমি এবার থেকে চকলেট অর্ডার নেওয়া শুরু করলাম, মানে আমার ঘর ধরে যে অবস্থা হয়েছিল তার মধ্যে কিচ্ছু বানানো যেত না, কত কষ্টকে আমি দুটো চকলেট এই কেক বানিয়েছিলাম। তো এইবার আমি অ্যালবামটা নিয়ে বসবো, মানে এতদিন একটাই গানে যা ঘর ধরেছে কিছু করতে পারছিলাম না আমি, তো অ্যালবামটা ঠিক করতে হবে। অপূর্ব এখনও টাইম পাইনি বাকি ফটোগুলোকে ঠিক করার,
ওকেও টাইম দিতে হবে, যা অবস্থা ছিল আমাদের ঘর বাড়ি। এটা যতদূর হয়েছে এখানে ফার্স্ট এখানে কিটের ছবি থাকবে, যেটা এখন অপূর্ব ল্যামিনেশন করতে পারেনি, সরি করতে পারেনি, এখানে এটা ল্যামিনেটেড পিকচার থাকবে, দেন এটা অ্যান্টি স্ক্যান, এরপরে কি স্ক্যান নিজেও ভুলে গেছি, আর এরপরে ঝাঁককলা। এটা হচ্ছে ষোলো তারিখ গ্রোথ স্ক্যান, মানে ও হওয়ার আগের দিন, মানে হট করেই ও বেরিয়ে গেছেন। তো ষোলো তারিখের স্ক্যানের ছবিটা, দেন 17 তারিখ হচ্ছে জন্ম, মানে এটা নিউবর্ন 1 মাস 2 মাস, তো এগুলো লেখাটা পরে লিখতে হবে। বাট আমার কিছু ইচ্ছা আছে এখানে এই ছবিটা সরিয়ে আরও কিছু ছবি অ্যাড করা, প্রথম হাসি বা প্রথম এগুলো একটু একটু করে সব অ্যাড করা, লেখাটা একদম লাস্ট। ব্লগটাকে এখানে শেষ করি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও, আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলটাকেও লাইক করতে ভুলো না, ফেসবুক প্রোফাইল না সরি ফেসবুক পেজটাকে। আর যদি কেক চকলেটের অর্ডার নিতে চাও নিচে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে লিঙ্ক, সরি লিঙ্ক না নাম্বার দেওয়া থাকবে, তোমরা ওখানে একবার হোয়াটসঅ্যাপ করে নিও।